আপনাকে কিছু পিকচার দেবে, ওই পিকচারগুলো দেখে দেখে আপনাকে এন্ট্রি করতে হবে, অফলাইনে পিকচার দেবে ওইগুলো দেখে দেখে করতে হবে। অবশ্য মাইক ওয়ার্কারের ডাটা এন্ট্রির মতোই, বামপাশে মাইক ওয়ার্কারের তোর বাম পাশে পিকচার থাকে, ওই পিকচার দেখে দেখে করা লাগে কাজ। এটাও তারা কোনো পিকচার ফাইল দিয়ে দেবে, ওটা দেখে আমাকে এন্ট্রি করে নিতে হবে। দেখেন এগুলো সব নো জব ছিল, এটা 60টা রিভিউ পাইছে, ব্যাস 65 জব কমপ্লিট। আমরা দেখি রিভিউ আছে কার কার, আর অনগোয়িং ভার্সুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি কাজটাই দেখি আপাতত। কান্না করে কি ভাই, ছাগলের বাচ্চা কান্না করে? আচ্ছা দেখেন, বাইরে ডে অস্ট্রেলিয়ান বায়ার এবং 13টা প্রজেক্ট কমপ্লিট করছে, 11টা রিভিউ পাইছে, অর্থাৎ বায়ার শুধু আমাকে রিভিউ দেবে তা কিন্তু না, আমরাও কিন্তু বায়ারকে রিভিউ দিতে পারি। ব্যাট কিন্তু 11টা রিভিউ মধ্যে পাইছে 13টা প্রজেক্টের ভিতরে। প্রজেক্ট ডিটেলস দেখেন, সবসময় মেইন হলো প্রজেক্ট ডিটেলস পড়তে হবে আগে। প্রজেক্ট ডিটেলসে কী কী বলছেন? ছাগলের বাচ্চা কি লাগাইছে বুঝতেছি না, ওই ভাই ক্ষুধা লাগে না ওর, স্বাভাবিক ওর মা মারা গেছে কয়েকদিন আগে, এই কারণে ওর সমস্যা। বাবুল ভাই, হ্যাঁ ভাই, ডাটা এন্ট্রি এখন আপনি একটু আগে যে পেজটা আসলেন না, ওই পেজের ইউআরএলটা আমার একটু চ্যাটে পাঠা দেন তো, এই ইউআরএলটা দিব, বিট করি দেখি পাই কিনা। হ্যাঁ হ্যাঁ বিট করতে হবে ভাই, 8টা বিট আছে, 8টা বিট করে ফেলতে হবে। দেখেন এ কিন্তু রিভিউ আছে, প্রপোজালগুলো আমরা দেখে আসি, শুধু ডিটেলস হবে তা না, প্রপোজাল দেখবেন, প্রপোজাল না দেখলে আপনার ধারণা হবে না যে কীভাবে প্রপোজাল দিব আমি আর কীভাবে কী করতে হবে আর কী অফার করতে হবে। এরা কিন্তু ই করে নাই, কোনো আওয়ালি রেট দেয় নাই, দেখছেন এরা দুজন কোনো আওয়ালি রেট দেয় নাই। এদের দেখেন একজনের রিভিউ কত, 384, একজনের 221। এখন ভাবেন না যে ফ্রিল্যান্সারের কাজ এরা এত রিভিউ এদেরই নেবে, না ফ্রিল্যান্সার সবসময় নতুনদেরই খোঁজে, কারণ নতুনরা কম টাকা দেয়, কম টাকা দিলে ওরা খুশি, ওরা রেট জানা থাকে না নতুনদের, এই কারণে ফ্রিল্যান্সারের সমস্যা এটাই যে আপনি নতুন আপনাকে কাজ দেবে তারা, আপনি তাকে বোঝাইতে হবে মূলত। এখানে যে এই যে রিকোয়েস্টটা দেয় পার আওয়ার $4 রো আছে আর ধরেন 15টা কলাম আছে, এইগুলো এন্ট্রি করতে হবে, 40 পেজে কত লাগবে, এভাবে দেয় অনেকে।
और अब दूजन এটা কি বায়ার এটা দিছে জি ভাই এটা কি বায়ার দিছে বায়ার কোনটা দিছে বুঝিনি এই যে বুশরা জি না 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 এ আমার মতো ওয়ার্কার এরা ফ্রিল্যান্সার এরা আমার মতো ওয়ার্কার এরা ফ্রিল্যান্সার হ্যাঁ এরা ফ্রিল্যান্সার এখানে যারা দেখবেন প্রত্যেকই একজন ফ্রিল্যান্সার প্রত্যেককে এক একজন ফ্রিল্যান্সার এখানে কিন্তু ভাই যে কাজ না দেখে তারা পারাওয়ার এই যে ডলার এই যে দিল ভাই তারা তো কাজটা দেখে না কি কাজ করতে হবে তাহলে কেমনে তারা কি বুঝছে তারা তারা যে না এই পারাওয়ার এর নিচে সে কাজ করবে না এরকম একটা তার একটা রেট আছে না এর একটা দিয়ে রাখছে একটা আমি নরমালি ডাটা এন্ট্রি এক্সেলে ফাইল দিই আচ্ছা আমি মাইক্রোসফট এক্সেল লিখে দিই বাবুল ভাই হ্যাঁ হ্যাঁ কি ক্যাটাগরি তা আছে এটা কি দেখা যায় না হ্যাঁ হ্যাঁ ওই ডট পাইথনের কাজ তো কি এখানে হয় আচ্ছা এই যে জবটা দেখাই নরমাল এই জবটা দেখাই ডাটা এন্ট্রি ওটা থাক ও হয়ে থাক এই জবটা দেখো এই জবটা দেখলে নতুন অবস্থায় এটা দেখলে বেশি ভালো বুঝতে পারবে যে রেট কিভাবে দেব কত দিলে ভালো হয় আচ্ছা এই জবের মেইন টাইটেল কি দেখেন মানে তার মেইন টাইটেল কি মুভ ডাটা ফ্রম 120 এক্সেল ফাইল ইনটু ওয়ান ফাইল তার কাছে 120টা এক্সেল ফাইল আছে আলাদা আলাদা ফাইল সে সমস্ত ফাইল ওই যে আমরা যেভাবে কান্ট্রি বেজ আলাদা করছি সে এইভাবে সে কান্ট্রি বেস ধরেন আলাদা আলাদা ফাইল করছে এক কান্ট্রির জন্য এক একটা এখন সে চাচ্ছে যে একটা ফাইলের ভিতরে এই 120 এক্সেল ফাইলের যা তথ্য আছে এক ফাইলে দিয়ে দেবে এখন দেখেন ডিটেইলসে কি লিখছে সে হ্যাভ 120 এক্সেল ফাইল দ্যাট নিড টু কম্বাইন্ড ইনটু ওয়ান মেইন ফাইল দেখছেন লিখেটা সে 120টা এক্সেল ফাইলকে একটা মেইন ফাইলে আটাই দেবে হ্যাঁ ভাই নাইজেরিয়ালগুলো আছে না বেশি ঝামেলা আছে বুয়া এই যে এরা নিউ নিউ প্রত্যেকটা ফাইলে কি আছে 20 থেকে 50টা লাইন আছে জাস্ট আপনার কি করতে হবে ইটস এ সিম্পল কপি অ্যান্ড পেস্ট জব অর্থাৎ এই যে একটা এক্সেল ফাইল থেকে কপি করলেন 20টা লাইনই কপি করার পর আপনি অন্য একটা ফাইলে পাঠিয়ে দেবেন অন্য একটা যে মেইন একটা এক্সেল ফাইল মাস্টার কপি যেটা বানাবেন আর কি ওটাতে পেস্ট করে দিবেন জাকির ভাই আপনি একটু মিউটে থাকেন জাকির ভাই এই জবটা থাকার জন্য আপনার কি যোগ্যতা থাকা লাগবে ডাটা প্রসেসিং অর্থাৎ ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে অবশ্যই পারবেন ডাটার কাজ এন্ট্রি তো সবাই জানে যে আমার নতুন কোনো কিছু টাইপ করতে গেলেই ডাটা ওটাই ডাটা এন্ট্রি এক্সেল মাইক্রোসফট এক্সেলের কাজ মাইক্রোসফট ওয়ার্ড জাস্ট এই ধরনের কিছু যোগ্যতা থাকলেই আপনি এই জবটা করতে পারবেন না আর কি তবে আমি যেটা দেখি যে প্রত্যেকেই এই কয়টা স্কিল প্রত্যেকেরই থাকে যারা অন্তত কম্পিউটার চালায় প্রত্যেকেরই এই কয়টা স্কিল অবশ্যই থাকে বায়ার দেখবেন অ্যাবাউট দ্য এমপ্লয়ার এখান থেকে দেখে নিবেন এই যে নাইজেরিয়া বায়ার নাইজেরিয়ান বায়ার একটা জব কমপ্লিট করে নাই কোনো রিভিউ নাই যেহেতু জবই কমপ্লিট করে নাই কোনো রিভিউ নাই অ্যাকাউন্ট দেখেন আজকেই খুলছে 12 নভেম্বর 2020 অ্যাকাউন্ট খোলার পরপরই সে একটা জব পোস্ট করছে আর কি দেখেন এই যে নিচে দেখেন অনেক আপডেটের এই মেসেজগুলো নোটিফিকেশনগুলো আমার নিচে শো করতেছে অটোমেটিক্যালি নিচে শো করবেই এই জবের ক্ষেত্রে দেখেন প্রপোজালগুলো কয়টা আসছে প্রপোজালে ক্লিক করি দেখেন মোট 37টা বিট হয়ে গেছে ইতিমধ্যে অ্যাভারেজ বিট কত $19 অ্যাভারেজে কারণ এই যে কেউ 20 দিছে কেউ 22 দিছে একটা বিষয় দেখেন
সে বাজেট কত দিছে আপনার রেঞ্জ দিয়ে দিছে দেখেন এই যাবে সে কত থেকে কতর ভিতরে রেট দিতে পারবে সব তার বাজেট $15 থেকে $25 আর অর্থাৎ 1 ঘন্টার জন্য আপনি $15 থেকে $25 এর ভিতরে দাবি করতে হবে আপনাকে এখন আপনি অন্য কাজও করতে পারেন $10 এটা তো বারে বুঝবে যে আপনার ওটা জাস্ট আপনার প্রোফাইলের চুক্তিনামা কিন্তু এখানে এই কাজের চুক্তিনামা কত কাজের চুক্তিনামা তো আলাদা কিছু কিছু বাইরে দেখবেন যে আপনার $5 থেকে $8 ভিতরে রাখে কিন্তু আপনার প্রোফাইলে তো $10 আছে তার মানে কি আপনি ওটা বাদ দিবেন না ওটাও করবেন অবশ্যই করবেন প্রোফাইলের সাথে এটার কোনো সম্পর্ক নেই প্রোফাইল আপনি যে কোনোটা দিয়ে রাখতে পারেন সর্বোচ্চ 2 ঘন্টা বা 1.5 ঘন্টার কাজ হ্যাঁ হ্যাঁ 120 এক্সেল ফাইল একটা নি জাস্ট কপি পেস্ট কাজ 2 ঘন্টা হয়ে যাবে জানে যে আপনি ঠেকা কাম চালাবেন তার দিয়ে মানে আপনি যা দেবেন তাই খুশি আপনারা যা দেবে সে তাতেই খুশি এই ধরনের কিছু মনে করে সে কাজ নাও দিতে পারে আবার বেশি দিলেও নেবে না কারণ রেট কম রেটে অনেকে কাজ করতে চাইবে এক্ষেত্রে একটু মাঝামাঝি রাখার দরকার বেশিরভাগই 20 দেয় 15 থেকে 25 হলে মিডিল পয়েন্ট সাজেশনে 20 দেয় আপনাকে আচ্ছা ওটা সাজেশনটা দেখাবো এই দেখেন দেখেন সে তার সম্পর্কে কিছুটা লিখে দিছে এক একজন এক একভাবে বোঝাইছে আর কি যারটা ভালো লাগবে এখান থেকে প্রত্যেকটা এসে বাইরে দেখবে যারটা ভালো লাগবে তারটাই নেবে এক্ষেত্রে আপনাকে যদি আগে আগে দেন আগে সিরিয়ালে থাকে সিরিয়ালে আগে থাকবেন আপনি আগে দিলে সিরিয়ালে আগে থাকবে কিংবা আপনার তারা ফ্রিল্যান্সার আপনাকে র্যাঙ্কিং আপনি কয়টার ভিতরে 37টার ভিতরে কয়টা কত মত আছে এটা ফ্রিল্যান্সার অবশ্যই র্যাঙ্কিং দিয়ে দিবে এটা আমি বিট করে দেখাই ডিটেলসে যাই হ্যাঁ আমার কিছু সাজেশনে 20 দিয়েছে কারণ 15 থেকে 25 এটা মিডিয়ামে দেয় আর কি আচ্ছা আমি 17 দিলাম 17 যদি আমি দেই তাহলে আমার হাতে কত পাবো 15.30 1.70 ফ্রিল্যান্সারের ফি দেখেন পেড ফরেও কত কত বিয়োগ হবে আর কত আপনার হাতে থাকবে সব কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আপনি কত দিলে কত পাবেন এটা উল্লেখ করে দিয়েছে উইকলি লিমিট এটা এভাবে থাক সমস্যা নেই দেখেন আমার বিটস কয়টা আছে 8টা বিট আপনি ফ্রি পাবেন 8টার ভিতরে 8টাই ফ্রি আছে এখনও আমি একটাও ইউজ করি নাই আর আপনি তিন দিন পর পর আপনি এই বিটগুলো ফ্রি পাবেন একটা একটা করে বিট ফ্রি পাবেন অর্থাৎ 1 মাসে আপনার এখন যদি আজকে 8টা ফ্রি শেষ করে ফেলেন 1 মাস পর আবার সেই 8টাই বাসে কিংবা 3 দিন পর একটা একটা করে করতে পারতেছেন আমাদের কি হতো 1 মাসে 100 বিট দিত ফ্রি বাট পরের মাস থেকে কিন্তু আমাকে অবশ্যই পে করতে হতো ওর জন্য আমাকে পেমেন্ট তো করার দরকার নেই আমি যেহেতু ফ্রি পাচ্ছি ফ্রিটাই চালাই আপনি যদি ওই পদ্ধতি অবলম্বন করতেন 1 মাস পর কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেত হয় আপনি বিট কেনা লাগতো তা না হলে অফ হয়ে যেত কিন্তু আমরা চাচ্ছি যে আজীবনই ফ্রি চালে অন্তত দরকার হবে পরবর্তীতে আমি কিনবো 1 মাসের ফ্রি প্যাকেজ নিয়ে পরের মাস থেকে আমি পেড করে বিট কিনবো আপাতত আমাকে কিছু ইনকাম করতে হবে ফ্রিল্যান্সার থেকে ফ্রিল্যান্সারের টাকা দিয়ে আমি ফ্রিল্যান্সার থেকে কিনি সমস্যা নেই আমি যে 8টা ফ্রি দিছে এই 8টা থেকে আমি কাজ চালাই আগে এখন আমার 8টা বিটের কয়টা আছে এখনো 8টা বিটের 8টাই আছে একটাও আমি ইউজ করিনি এখানে আনটিল নেক্সট বিট এখানে আমি একটা ইউজ করার পর এখানে দেখবেন যে টাইম উঠে গেছে যে কতক্ষণ পর আমি
পরবর্তী বিটটা ফ্রি পাবো, এখানে কিন্তু উঠে যাবে। আচ্ছা আটটায় আছে যেহেতু, আমি একটা ইউজ করি, এখানে উইকলি লিমিট লাগবে না। আচ্ছা ডিসক্রিপ্ট ইওর প্রপোজাল, একটা বিষয় তো দেখলেন ডিসক্রিপ্ট কীভাবে করছে। প্রপোজাল থেকে আমি কয়েকজনের দেখি এরা কীভাবে লিখছে, আমাকে কীভাবে লিখতে হবে। এ জাস্ট গুড ডে লিখছে, তারপর বল ভাই, কি বিট করলে কি ভাই, আমার বিট কি আবার মনে করেন একদিন বা দুই দিন পরে কি ফিরাই দিবে নাকি আবার বিট কিনতে হবে? এটার ক্ষেত্রে একটা বিট করে নিই, তারপর আমি দেখাচ্ছি। আটটা বিট আছে, তো আটটা বিট তো মনে করেন আটটা করার পরে কি আবার ফ্রিতেই দিবে না কিনতে হবে? না না, আমার আটটা আছে, আমি দেখাচ্ছি। আটটা শেষ করি, আমি একটা শেষ করি, তারপর দেখাচ্ছি ওই একটা কবে পাবো আমি। ডিটেলসে থাকি, আপনার এক্ষেত্রে একটা কাজ ভালো হয়, আপনারা নোটপ্যাড ফাইলে লিখে রাখলেন যে ডাটা এন্ট্রির জন্য কি ধরনের আপনি ই দিবেন, ডাটা এন্ট্রির জন্য কি ধরনের এখানে প্রপোজাল দিবেন। এক্ষেত্রে আপনাকে বারবার লিখতে হলো না, জাস্ট একই ফর্মেট, একই ফর্মেট কপি পেস্ট করে এখানে দিয়ে দিলেন, সমস্যা নেই। আপনি এখানে মিনিমাম 100 ওয়ার্ড লিখতে হবে, এক্ষেত্রে আপনি অবশ্যই সেভ রাখতে পারেন। হ্যাঁ হ্যালো ডিয়ার লিখলাম, নোটিস ডিয়ার, হ্যালো ডিয়ার, আই নোটিস ইউর প্রজেক্ট, হিয়ার ইউ নিড এ ডাটা এন্ট্রি এক্সপার্ট। তারপর কি বলছে, আই হ্যাভ 120 এক্সেল ফাইল দ্যাট নিড টু কম্বাইন ওয়ান ফাইল। এই কাজটা বলবে আগে করছে, এক্সপিরিয়েন্স আছে লিখে ফেলেন। আচ্ছা ইউনিট, প্রথম লাইনটা আমি কপি দেই, কপি দিয়ে জাস্ট মডিফাই করে দিই। ইউনিট 120 এক্সেল, ইউ নিড টু কম্বাইন 120। ফাইল ইন্টু ওয়ান মেইন ফাইল,
I am a data entry expert. I have a lot of experience in this field. Last sentence है am certain भैया. जी जी. Last sentence है I have माने have रह गए am हो बिना. ओ हाँ हाँ हाँ. अच्छा प्रथम sentence तो थे I have noticed. अमी देखी थी ये जो I have हो बे I have जी. सही है. আর ইংলিশে অনেক আরে যে সেকেন্ড সেন্টেন্সে টু এর পরে কম্বাইন ডিটা কেটে দেন কম্বাইন্ড হবে না না কম্বাইন না না কম্বাইন আচ্ছা কম্বাইন টু এর পরে সব সময় প্রেজেন্ট ফর্ম বসে আচ্ছা ইউ নিড টু কম্বাইন আচ্ছা আমি কি লিখলাম প্রজেক্ট সম্পর্কে হ্যালো ডিয়ার আই হ্যাভ নোটিস ইউর প্রজেক্ট হিয়ার ইউ নিড এ ডাটা এন্ট্রি এক্সপার্ট ইউ নিড টু কম্বাইন 120 এক্সেল ফাইলস ইন্টু ওয়ান মেইন ফাইল আই এম হিয়ার টু ডু দিস জব আই এম এ ডাটা এন্ট্রি এক্সপার্ট আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড সো আই হোপ ইউ ক্যান গিভ মি এ চান্স টু ডু দিস জব তারপর রিগার্ডস আমার নাম লিখে দিলাম অর্থাৎ আমি তারা বুঝাইলাম এই যে এই লাইনটা টু কম্বাইন 120 এক্সেল ফাইল ইন্টু ওয়ান মেইন ফাইল এটা দিয়ে তারা আমি বুঝাইলাম যে আমি তার প্রজেক্ট সম্পর্কে প্রজেক্ট ডিটেলসটা অবশ্যই পড়েছি এই লাইনটা দেওয়াতে সে বুঝবে যে আমি তার প্রজেক্টে কী লেখা আছে ডিটেলসে এটা পড়েছি যদি এই লাইনটা না দিতাম আমি জাস্ট প্রজেক্টের হেডলাইন দেখেই প্রজেক্টে অ্যাপ্লাই করেছি এই কারণে এই লাইনটা দিয়ে দেওয়া ভালো যাতে সে বুঝতে পারে অন্তত তার প্রজেক্ট ডিটেলসটা আমি পড়েছি কি না নিচ থেকে অপশনাল এগুলো আপগ্রেড এগুলো না দিলেও চলবে উইকলি লিমিটের এটা দরকার না উইকলি লিমিট আছে থাক এখন আমি প্লেস বিট করে দিই জাস্ট প্লেস বিটে ক্লিক করলাম দেখেন ইউ আর র্যাঙ্কড 39 আউট অফ 39 প্রপোজাল অর্থাৎ একটু আগে আমরা করার আগে 37টা দেখছিলাম মাঝখানে আরেকজন করছে 39 জনের ভিতরে আমার র্যাঙ্কিং 39 আছে বাট আমি লাস্টে করছি 39 আছে আমি কিন্তু এখান থেকে এডিট থেকে আমি কিন্তু এডিট করে এডিট করার দরকার নেই এখন আমি ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারি আমার কয়টা এই যে ফ্রিল্যান্সার আইকনে ক্লিক করলাম ড্যাশবোর্ডে আছে আপাতত আমার কয়টা বিড আছে আপাতত দেখেন 8টার ভিতরে আমার 7টা বিড আছে নেক্সট বিড আনটিল নেক্সট বিড আমি নেক্সট বিড কবে পাবো ইন 3 ডেজ অর্থাৎ এই যে কেবল যে একটা বিড শেষ করলাম এখান থেকে 3 ডেজ অর্থাৎ ঠিক 72 ঘন্টা পরে আমি অন্য একটা বিট পেয়ে যাবো ফ্রি পেয়ে যাবো একটা বিট মাঝখানে 4 থেকে 5টা ইউজ করছিলাম আমার কিন্তু 8টায় চলে আসছিল আবার কয়েকদিন ইউজ করি নাই এই কারণে 8টায় চলে গেছিলো আজকে ইউজ করলাম আবার দেখেন 3 দিন পরে আমি কিন্তু আর একটা বিট ফ্রি পাবো এভাবে আপনি খরচ করলেই এই 3 দিন ঠিক 3 দিন পর পর একটা করে বিট পেয়ে যাবেন আর এই পুলসে বিভিন্ন ধরনের প্রশ্নের অ্যান্সার দিয়ে দিতে পারেন আর না চাইলে সমস্যা নেই স্কিপ দিয়ে দিতে পারেন এগুলো দিয়ে রাখলে অ্যাকাউন্টের তথ্যগুলো আর কি ফুল হয় এক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি যে কোনোটা দিয়ে রাখতে পারেন দেখেন আপডেটে ক্লিক করলে আপনার ম্যাচিং করা অনেক জব আসে এই দেখেন লাস্ট জব 10 সেকেন্ড আগে অর্থাৎ আমি যে কেবল যে প্রপোজালটা সেন্ড করলাম ওটাই কিন্তু অনেক মানুষ অ্যাপ্লাই করছে 10 সেকেন্ড আগে 20 সেকেন্ড আগে যেটা হয়েছে এটাই কিন্তু